আমার আগের নবীর উম্মতের ভিতরে 72 দল ছিল, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে, একটা দল শুধুমাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে। কথাটা আমান আল্লাহ রাসূলের মিশকাত শরীফের হাদিসের ভিতরে আছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, দেখেন তালাশ করে পড়বেন। এখন এই 73 দল যে হবে, এই 73 দল কিন্তু ইহুদি আছে, নাসারা, খ্রিস্টান, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া, এই যে বিভিন্ন বিভিন্ন আওরাও, এই সব দল মিলে যে 73 তারা, যারা আমার নবীকে নবী মানে, যারা আল্লাহকে আল্লাহ মানে, এই নবীর উম্মতের ভিতরে 73 দল হবে। এই নবীর উম্মতের ভিতরে 73 দলের ভিতরে 72 দল কোথায় যাবে? জোরে বলে, একটা দল শুধু বেহেশতে হবে। কথাটা তো আমি বলি নাই, আল্লাহ রসুল সরদার দো জাহান মোহাম্মদ রসুল্লাহ আমি শুনেই দিচ্ছি। আর যদি ভুল হয় বলেন হুজুর ভুল বলছে, আর যদি ভুল না হয় খুব সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে, কারণ দুনিয়ার যে কোনো কাজে 5-12 যদি কেউ ঠগে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না? কিন্তু খোদা না খাস্তে একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে যদি কেউ ঠগে, দুনিয়াতে দ্বিতীয়বার এসে জিতবার আশা আছে কার? আর আছে? আছে। তাইলে দুনিয়ার জিন্দগি কিন্তু একটাই, কয়টা? দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। এর জন্য আমি ওর ভাইদেরকে বলবো, পর্দা আলায় মা বোনদেরকে বলবো, দলাদলি, মারামারি, কাটাকাটি, দলের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, সম্পদের গরম, বংশের গরম, শিক্ষার গরম, যেই কয়দিন দুনিয়া চক্ষু খোলা থাকবে ওই কয়দিন থাকবে চলবে, চক্ষু বন্ধ সিরতরে সব বন্ধ। কবর যদি কেউ পরিচয় দেয়, আমি চরমনের মুড়ি, আমি অমুক জায়গার অমুক দলের লোক, এই পরিচয় কবরে চলবে? হ্যাঁ, কবরে প্রশ্ন কিন্তু তিনটা, মান রব্বুকা, অমা দীনুকা, অমান নাবিউকা, এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন আপনি চরমনাই, সারসিনা, ফুরফুরা, জৈনপুর, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজবান্ডা, সুরেশ্বর, চন্দ্রপাড়া? তাইলে মনে হয় আওয়ামী লীগের লোক, এই পরিসরে কাজে লাগতে পারে। হ্যাঁ, এতেও ফেরেশতারা ডলাই মেটালিবে না? আচ্ছা, তাহলে আমি বিএনপির লোক, তাইলে বোঝা গেল কোনো কোনো পরিচয় আমি অমুক বংশের, আমি তমুক বংশের, এই পরিচয় কবরে চলবে? যদি চলতই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ রসুল ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাক মিনান নার, ও ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যেয়ে শোও, ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রসুল বলেন, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কে বলছেন? কার ব্যাপারে বলছেন? তার মেয়ের ব্যাপারে। এ কবরের যাত্রীরা, আল্লাহর রসুল যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্রান্টি দিতে না পারে, এমন কোন পীর, এমন কোন বাবা, এমন কোন দল, এমন কোন ওস্তাদদের ওস্তাদ তোমাকে আমাকে কবরে নাজাতের গ্রান্টি দিতে পারবে? মুখ খুলে বলে, পারবে? যদি না পারে, আর দুনিয়া মাজরাতুল আখেরাত, দুনিয়াটা হলো আখেরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, দুনিয়ায় থাকা অবস্থায় আজকে আমরা মাহফিলে আসছি, বাজার নিয়ার যদি সহি হয় লক্ষ লক্ষ নেকি আমল নামায় জমা হবে। আর যদি আমার বাজানদেরকে বলবো
কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে আল্লাহ বইলে ডাকবেন, একটা নেকিও কিন্তু আমল নামা জমা হবে না। জোরে কান হবে না? যদি নাই হয় তাহলে আমার ভাইদেরকে বলবো, করবার আড়ালে মামুনদেরকে বলবো, বাজানদেরকে বলবো, ইতিহাস করে দেখেন সাহাবায়ে কেরামদের ইতিহাস, আল্লাহর ওলিদের ইতিহাস কইরা দেখেন। এ আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে, কবর দেওয়ার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে লক্ষ্য করে বলতেছিলেন, কবরের মাটি সাবধান, বেয়াদবি করিও না, তোমার গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম, আলী কাররামুল্লাহু ওয়াজহু তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার গর্বে রাখলাম। ও কবরে মাটি সাবধান, বেয়াদবি করিও না। আমার আল্লাহ আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইয়া গেল। কবরে মাটি ডাকতে বলে আবু যর গিফারি, আমার কাছে কার মেয়ে, কোন বংশের লোক, কার মা, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। আমার কাছে যে ভালো আঙুল নিয়ে আসবে সেই একমাত্র আমার কাছে ভালো ব্যবহার পাবে, আর যদি খারাপ আঙুল নিয়ে আমার গর্বে আসে কবরে মাটির দুই পাশ থেকে এমনভাবে চাপ মারব, এক পাঁচরে হাঁটি অন্য পাঁচরে মিশাই দেব, আমার কাছে কোনো খাতির হবে না। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে কবরে মাটি যদি এই উত্তর দিতে পারে, এখন মনকে প্রশ্ন করেন তারপর কবরের দিকে রওনা করেন, তাহলে তোমার বা উপায় কি? আমার বা উপায় কি? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে নির্দেশ করছেন, ও আমার উম্মতেরা, দৈনিক যদি কমপর 20 বার মউতের জিকির করতে পারো, মউতের স্মরণ করতে পারো, শহীদের দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাইতে পারবা। কিন্তু বাজান, দুনিয়াদারদের থিওরি হলো মানুষের যেন মৃত্যুর কথা স্মরণ না আসে, কারণ মৃত্যুর কথা স্মরণ না আসলে, মৃত্যুর কথা স্মরণ আসলে তাদের এনার্জি নষ্ট হয়। এই জন্য দেখবেন দুনিয়াদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, তাদের সমস্ত চিন্তা ধারণা সব হলো চিত্ত বিনোদন ফুর্তি আনন্দময়ের দিকে সিদ্ধান্ত, মানুষের যেন কোনো মৌতের স্মরণ না আসে। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রসুল বলেন মৌতের কথা বেশি স্মরণ করো, বিশেষ করে যদি 20 বার কমপক্ষে স্মরণ করতে পারো, শহীদি দরজা পাবা, বেহেশত বিনা হিসেবে যাবা। আর দুনিয়াদাররা বলে এনার্জি নষ্ট হয়, কিন্তু আমার বাজানদেরকে বলবো, আসলে বাস্তবতা হলো এই, ওরা বলে এনার্জি নষ্ট হয় কই? আমরা আল্লাহর ফজল ও করমে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি, আমরা তো আল্লাহর ফজলে মউতের স্মরণ করি, আমাদের এনার্জি কী বা নষ্ট হইল আর ওদের এনার্জি কী বা বাড়ল? জোরে বলেন কথা ঠিক কিনা? বরঞ্চ মউতের স্মরণ বেশি বেশি করলে নফস আম্মারা দমন হয় আর রূহ তাজা হয়। আজান মউতের কথা বেশি স্মরণ করলে দুনিয়ার হাকিকত তার সামনে প্রকাশ হয়ে যায় আর আখেরাতের সম্পর্কে তার চিন্তা আইসা যায়। এই জন্য দেখবে মউতের কথা স্মরণ যেন না আসে, এই জন্য বিমানের ভিতরে মানুষের মৃত্যু সবচেয়ে ভয় বেশি আসে। এই জন্য দেখবেন সুন্দরী সুন্দরী
মেয়েদেরকে খাদেমা হিসাবে ওখানে সাজাইয়া তারপর মৌতের সরঞ্জাম আসে চিত্ত বিনোদের জন্য তৈরি করে রাখছে। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, মৌতকে তুমি যত চেষ্টা করো না কেন, যত ফিরাইয়া ফেরাইয়া রাখার চেষ্টা করো না কেন, কিন্তু আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা শুইনা রাখো, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে একদিন না একদিন তার মাউতের শরাব পান করতে হবে। আরে ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটেও মাউত থেকে ভাগতে চাও, আল্লাহ বলেন ওখানে সময় মতো মালাকুল মাউত আজিব বাজান, আল্লাহু আকবার। ওই গাড়িতে নতুন বাজান জামাই বউ আরে রওনা করলো, ক্যারেন পরে একসঙ্গে পাঁচজন বেনিশ হয়ে গেল, তারা কোনোদিন বুঝতে পারে নাই আমাদের সামনের জীবন আর নাই নাই। বাজান কিছুদিন আগে ঢাকা থেকে বড়গুনা রওনা করছে লঞ্চ, নদীর ভিতরে আগুন ধইরা গেল, ছেলে বাপের কাছে মোবাইল করে আব্বা যান দেখা হবে কিয়ামতের ময়দানে, চতুর্পাশ থেকে আগুনে ঘিরে ফেলছে, এক পর্যায়ে ছেলে কুইরা ছাই হয়ে গেল, বাজানকে কোন সময় কীভাবে রওনা করবে এটা কিন্তু তোমারও জানা নাই আমারও জানা নাই। মৌত তো মরণ লাগবি, মরার পরে কি হবে যারা মুসলমান তাদের কিন্তু বিশ্বাস করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, মৌতের পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব, এক শ্রেণীর মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার পালাখানা বেহেশতের ভিতরে জায়গা দেব, আর এক শ্রেণীর মানুষ ওদেরকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা আমার জেলখানা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। বাজান আমি বলি নাই, কোনো মোল্লা মৌলভী আলেম পীর বলে নাই, আল্লাহ বলছেন আমি শুনে